হ্যালো গাইস আপনারা দেখছেন সময় সাথী আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ঘন্টায় আশি কিলোমিটার বেগে ভারতের বুকে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড়টাও কটে আবহাওয়ার খবর তো বন্ধুরা কবে ভারতের কোন অংশে ঘন্টায় আশি কিলোমিটার বেগে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় টাউকটে এছাড়াও এই কি বাংলায় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়া দফতর কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় একদিকে চলছে করোনার প্রকোপ আর অন্যদিকে এরই মধ্যে ঘূর্ণিঝড় ডাউকটের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর চোদ্দই মে অর্থাৎ আগামীকাল শুক্রবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে তারপর ষোলোই মে তা গতি বাড়িয়ে উপকূল ভাগে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কেরল ও কর্ণাটকে আমফানের ক্ষত বুঝে ওঠার আগেই আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হা অফিস তবে এই ঘূর্ণিঝড় সাগরে শক্তি সঞ্চয় করে উপকূল ভাগে আঁচড়ে পড়লেও বাংলায় এর প্রভাব না পড়ারই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে বঙ্গবাসী জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার দক্ষিণ থেকে পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে প্রথমে তা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে আসবে উপকূলের দিকে পরবর্তীতে তা গতি বাড়িয়ে আশি কিলোমিটার হতে পারে ইতিমধ্যেই সমুদ্রের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে সমুদ্রে যাওয়াই জারি হয়েছে নিষেধাজ্ঞা আর যারা মাঝ সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসার কথাও বলা হয়েছে আজকের আবহাওয়া বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে তবে সকালে এবং এবং বিকেলের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ